আমি মাংস খাচ্ছিলাম, তো মাংস খাওয়ার পর মনে হলো যেন গলায় কি যেন আটকাইলো, কোন তার পাশে কোন পাশে ঠিক এই পাশে। যখন আটকে গেল তখন আপনার কি কি কষ্ট অনুভব হচ্ছে? গলার মধ্যে কত কিছুই না ঢোকে, হ্যাঁ, তার মধ্যে কমন একটি জিনিস হচ্ছে মাছের কাঁটা, তাই না? মাছ খাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হয়, একটু আস্তে ধীরে খেতে হয়, চিবিয়ে পুরোপুরি চর্বণ করে তারপরে কিন্তু গলাধঃকরণ করার নিয়ম। কিন্তু আমরা যদি তাড়াহুড়ো করে খাই, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আস্ত একটি কাঁটা হঠাৎ করে আপনার গলায় বিঁধে যেতে পারে। আজকে আমার এই চেম্বারে একজন রোগী আসলেন, তিনি বললেন যে স্যার আমি শখ করে হাঁসের মাংস খেয়েছি গতকাল, কিন্তু আমার মনে হচ্ছে যে এই হাঁসের মাংসের যে মানে যে হাড্ডি সেটি গলার মধ্যে বিঁধে আছে, প্রচণ্ড ব্যথা অনুভব করছে। তো আমি বিষয়টি শোনার পর একটু চিন্তিত হলাম এবং তার একটি এক্স রে করতে দিলাম, এবং এক্স রের রিপোর্টটা ইতিমধ্যে আমার হাতে পৌঁছে গেছে। আমরা সেই এক্স রেতে দেখাবো যে কিভাবে হাঁসের যে মাংসের যে হাড্ডি সেটি গলার ভিতরে ঢুকে আছে সেটি একটু দেখাবো। তবে তার আগে আমার সেই রোগীর সাথে একটু কথা বলে আসি। কি হাঁসের মাংস দিয়ে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তারপর কি হলো, কিভাবে এটা বিঁধে গেল একটু বলবেন? শেষের দিক আমি মাংস খাচ্ছিলাম, তো মাংস খাওয়ার পর মনে হলো যেন গলায় কি যেন আটকাইলো, কোন পাশে কোন পাশে? ঠিক এই পাশে। বাম পাশে? হুম, বাম পাশে মনে হচ্ছে আটকে। এখন হ্যাঁ, এখন মানে যখন আটকে গেল তখন আপনার কি কি কষ্ট অনুভব হচ্ছে? কি কথা বলা সব থেকে মেইন প্রবলেম, কথা বলা, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে বর্তমান। আচ্ছা আচ্ছা, কোনো ব্যথা অনুভব হচ্ছে? অবশ্যই ব্যথা, আচ্ছা, অনেক পেইনফুল। আপনি কি কোনোভাবে বের করার চেষ্টা করেছেন? বের বলতে অনেকজনে বলছে যে একটু শুকনা ভাত খাও, শুকনা ভাত খাইছি, তারপরে কেউ বলছে গরম পানি খাও চলে যাবে, গরম পানি খাইছি, অনেকজনে বলছে যে একটু হালকা ব্যথা আছে, মনে হয় ওইটা চলে গেছে ব্যথাটা আছে, তুমি এমনি প্যারাসিটামল খেয়ে নাও, ব্যথা চলে যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ওইটাও করছি, কিন্তু আজকে অসহ্য যন্ত্রণা। কোনো রক্ত টক্ত বের হয়েছে? হ্যাঁ, রক্ত বের হয়েছে। আচ্ছা, কখন বের হয়েছে, কয়বার বের হয়েছে? দুইবার বের হয়েছে, কালকেই বের হয়েছে সন্ধ্যার দিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটা এক্স রে করেছি, জি, ঠিক আছে, আপনার গলার কিভাবে কাট মানে যে হাড্ডিটা বিঁধে আছে সেটা একটু আমরা একটু দেখাবো। আপনি আসেন, আমার সাথে আসেন। আসলে এই জাতীয় সমস্যা একটি কমন সমস্যা, আমরা প্রায়ই এই সমস্যাগুলো পেয়ে থাকি। আমরা ইতিমধ্যে আমাদের সম্মানিত রোগীর একটি এক্স রে করিয়েছি, ডিসপ্লেতে রেখেছি। হ্যাঁ, তো মূলত এটি আমরা এক্স রে নাজোফ্যারিংস ল্যাটারাল ভিউ করেছি, সেখানে যেটা দেখা যাচ্ছে এই যে এটা কিন্তু তার হাড্ডি, এটা হাড্ডিটা ইসোফ্যাগাসের মধ্যে ইনসার্টেড হয়ে আছে, অর্থাৎ এটা লেগে আছে। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই জাতীয় সমস্যা প্রায়ই হয়ে থাকে এবং আমরা প্রায়ই আমাদের রোগীদের এই সমস্যা থেকে মুক্তি দিতে পারি। তো আমরা জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়ে মূলত ইসোফ্যাগোস্কোপি করব। এটি এক ধরনের একটা এন্ডোস্কোপিক প্রসিজিওর। এই প্রসিজিওরটি মাধ্যমে আমরা তার ইসোফ্যাগাস বা খাদ্য নালীর পুরোটাই দেখা যায় এবং যেই জায়গাটিতে এই হাড্ডিটি বিঁধে আছে আমরা সেখান থেকে খুব সাবধানতার সাথে আমরা এটি নিয়ে আসব। তো এই এই প্রসিজিওরটি বা ইসোফ্যাগোস্কোপি করার ক্ষেত্রে এক্সপার্ট হ্যান্ডের প্রয়োজন হয়, স্কিল্ড সার্জনের প্রয়োজন হয়, যাতে করে আমরা কোনো রকম কোনো জটিলতা যাতে তৈরি না হয়, যাতে আমরা নিরাপদে এই হাড্ডিটি বের করে নিয়ে আসতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি এটি স্কিল হ্যান্ডে না করা হয় বা কোনো রকম কোনো অসাবধানতাবশত যদি সেটি বের করে করতে যায় কেউ, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে। দেখা যায় যে খাদ্য নালীর যে অর্থাৎ ইসোফ্যাগাসের যে লেয়ার সেটা কিন্তু ফুটা হয়ে যেতে পারে এবং ফুটা হয়ে গেলে কিন্তু সেটি অনেক জটিলতা তৈরি করে, তাই না? তো আমরা যেহেতু পেশেন্টের কথা শুনেছি, ইতিমধ্যে তার গলা দিয়ে রক্ত পড়েছে, এটা কিন্তু একটি খারাপ সাইন। তো আমার মনে হয় যে আপনি ভয় পাবেন না, আমরা আজকের মধ্যেই অথবা এই কাজটি করে দিতে চাই, কারণ সময় ক্ষেপণও করা যাবে না। অতএব আসুন আমরা সতর্ক হই এবং গলার মধ্যে এই জাতীয় কোনো কিছু ঢুকে গেলে যাতে খুব দ্রুত একজন ENT স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শ গ্রহণ আমরা করব।
সেই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। সবার জন্য রইল শুভকামনা।